ইসলামপুরের আলুয়াবাড়িতে এসে পৌঁছালো শ্রমিক স্পেশাল ট্রেন। উত্তর দিনাজপুর জেলার আলুয়াবাড়ি স্টেশনে আজ সকালে দুটি শ্রমিক স্পেশাল ট্রেন আসে। এই দুটি ট্রেনের একটিতে কোচবিহারের 7 থেকে 8 জন শ্রমিক ছিলেন, অন্য ট্রেনটি গোয়ালপোখরের 35 জন ছাত্র ছিলেন। ট্রেনটি দিল্লি থেকে আসে। আলুয়াবাড়ি স্টেশনে নামা মাত্রই ছাত্রদের থার্মাল চেকিং করা হয়। কোচবিহারের 7 থেকে 8 জনকে শ্রমিক ইসলামপুর আলুয়াবাড়ি স্টেশনে নেমে পড়ায় তাদের পরবর্তীতে ট্রেনে তুলে দেয় উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের ছাত্রদের স্বাস্থ্য পরীক্ষার পর তাদের বাসে করে গন্তব্যস্থলে পৌঁছে দেবার ব্যবস্থা করে জেলা প্রশাসনের কর্তারা। ইসলামপুর পৌরসভার প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল নিজে থেকে সমস্ত বিষয় তদারকি করেন। কানাইয়াবাবু জানান যে 35 জন ছাত্র দিল্লি থেকে এসেছে, তাদের কোনো উপসর্গ না থাকায় তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি ফেরত ছাত্র জানান তারা দিল্লিতে পড়তে গিয়ে আটকে গিয়েছিলেন, আজ তারা ট্রেনে বাড়ি ফিরলেন। ইসলামপুর পৌরসভার প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল নিজে থেকেই সমস্ত বিষয় তদারকি করেন। কি জানিয়েছেন ইসলামপুর পৌরসভার প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল, শুনব। জেলা কতজন শ্রমিক আর কি আসলো? আজকে দুটো ট্রেন আসলো। প্রথম ট্রেনটা ছিল 6130, তাতে 7-8 জন নেমেছিলেন, তারা সবই কুচবিহার গামী। আর একটা ট্রেনটা যে আসলো 4586, এটাতে 35-40 জন আছেন, এরা গল্প করে। তো আমরা যেহেতু এই ট্রেনটা আসাম বাউন্ড ট্রেন আছে, এই জন্য 6130 যারা কুচবিহারের দিকে নেমেছিলেন তাদেরকে আসাম বাউন্ড ট্রেনে উঠিয়ে দিয়ে এখানে যারা গোয়ালপুকুরে যারা এখানে নেমেছেন তাদেরকে আমরা এখানে আরটিও সবাই আছেন, পুলিশ আছেন, মেডিকেল স্টাফ আছেন, সবাই আছেন। আমরা এখানে এদেরকে একটা বাসে তুলে দেব। বাসে তুলে দিলে বিপরীত থেকে এরা সব নিজের নিজের ডেস্টিনেশন পয়েন্টে চলে যাবে। এদের কি হোম কোয়ারেন্টাইন করা হলো? এখন সব হোম কোয়ারেন্টাইন আছে, সিমটোমেটিকটা সিমটমগুলো দেখে নিয়েছে, কারো সিমটম নেই, এসিমটোমেটিক আছে সবাই, এই জন্য সবাইকে হোম কোয়ারেন্টাইন। কতজন আসবে তাহলে এখানে? 35 জন এখন আসবে গোয়ালপুকুরের, যারা উত্তর এখন আসলো। আগেরগুলো যারা আসছিল 7-8 জন হয়তো কুচবিহারের ছিল, এদেরকে তো আমরা আসাম মাউন্টেনে উঠিয়ে দিয়েছি। এখন যারা গোয়ালপুকুরের আছে তাদেরকে আমরা ওদের ডেস্টিনেশনে পৌঁছে দেবো বাসে দিয়ে। আর কোনো ট্রেন দিল্লি ফেরত ছাত্র কি জানিয়েছে শুনবো। তুমি ইউপি কোথায় গেছিলে? ওখানে পড়েছি আমি। ওখানে কি করো? ওখানে পড়াই করেছি। পড়াশোনা করো, কোথায় যাবে? কোথায়? আমার গোয়ালপুকুর যাবে। হ্যাঁ, থানা গোয়ালপুকুর বাড়ি আছে আমার, খেলা বাড়ি।